family, welcome back to my channel Gourish and Mom. So friends, today is Saturday. Today is recipe day. Today, so children, friends, today, I think, bujhei gechen thumbnail dekhe je ajke recipe ta kisher upor korechi. Yes, friends, ajke oats porota upor korechi. Ekta heavy weight gain, tasty porota jeta apni motamoti 1 year thekei dite paren. Mane 1 year ageo dite paren, kintu kichu jinish apnake remove kore dite hobe. আর আমি কিছু জিনিস বলে দেব যেগুলো আপনি একটু মেইনটেইন করলে কিন্তু 1 ইয়ার এর আগেই আপনি দিতে পারবেন যদি আপনার বেবি চিবোতে থাকে তার আগে কিন্তু আপনি দিতে পারবেন না মোটামুটি যখন বেবিটা একটু দাঁতে কাটতে শুরু করবে মারি দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে শিখবে তখনই কিন্তু এই পরোটাটা আপনারা দিতে পারবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও ওয়েলকাম টু গৌরিস এন্ড মম Friends, আজকের পরোটা হচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে একদম আনকমন পরোটা যেটা আমি আমার বেবি গৌরিশকে 1 ইয়ার থেকে স্টার্ট করে দিয়েছিলাম যেহেতু গৌরিশ পরোটা খেতে শেখেনি তো আমি বিভিন্ন ধরনের পরোটা এক্সপেরিয়েন্স করতে করতে কিন্তু এই পরোটাটাও শুরু করে দিয়েছিলাম আর এটা ভীষণ টেস্টি পরোটা फ्रेंड्स আমি বলবো প্রত্যেকটা বেবিকে আপনাদের একটা নির্দিষ্ট টাইম হওয়া উচিত যখন এই পরোটা ইন্ট্রোডিউস করানো উচিত তো फ्रेंड्स আমার বেবি তো দারুণ খাচ্ছে আপনারা নিজেরাই দেখলেন দারুণ টেস্টি হয় পরোটা ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট টিফিন লাঞ্চ ডিনার আপনি যখন ইচ্ছা তখন এটা করাতে পারেন আর অবশ্যই বলবো फ्रेंड्स যদি আপনারা 1 ইয়ার আগে খাওয়াতে চান এই পরোটাটা তাহলে কিন্তু আপনাকে একটা কাজই করতে হবে সবকিছু কিন্তু মিক্সি বলে মিক্সড করে নিতে হবে আর আপনি নুন চিনিটাকে রিমুভ করে দেবেন ওটা কিন্তু দেওয়া যাবে না 1 ইয়ারের আগে তো আই থিংক फ्रेंड्स আপনাদের পরোটাটা খুব ভালো লাগবে আর এবং আপনারা অবশ্যই শিখে নিন পুরো ভিডিওটা তারপর দেন কিছু টিপস ছোটখাটো টিপস আলোচনা করব চলুন স্টার্ট করা যাক আজকের ওটস পরোটা ওটস চিলা পরোটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ওটস নিয়ে নেব এই চামচগুলোর আমি 2 চামচ ওটস নিচ্ছি এবং আমি হালকা করে অল্প অল্প জল দিয়ে একে প্রথমে একটু ভিজোতে দেব আর এটা মোটামুটি আপনি প্রথমে অল্প জল নেবেন তারপর কিন্তু আরেকটু জল নেবেন এই কাপের 1 কাপই জল নিয়েছি এবং আমি 10 মিনিটকে ভিজতে দেব 10 মিনিট পর আমি নেক্সট প্রসেসিং করব তো 10 মিনিট আমার হয়ে গেছে দেখুন ওটস গুলো ফুলে ফুলে উঠেছে এবার একটু চামচ দিয়ে একটু নেড়ে দেবেন তাহলে খুব ভালো হবে ওটস গুলোকে ভালো করে একটুখানি নেড়ে দিলে ভালো করে ফুলে উঠবে এরপর আমি এর মধ্যে সুজি মিশিয়ে দেব আর সুজির পর আমি যেটা দেব সেটা হচ্ছে বেসন সুজি এবং বেসন এই দুটো দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় সুজি দিলে ক্রিসপি হয় নরম হয় এবং বেসন দিলে কিন্তু টেস্টটা আরো কিন্তু বেড়ে ওঠে তাই দুটোকে মিক্স করে নিলাম ভালো করে এরপর জল দিলাম আর একটু কারণ আমার একটু জল লাগবে গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছিল এই রকম কিন্তু থিকনেসটা চাই এরপর নুন দিয়ে দেব স্বাদ অনুসারে আর দিয়ে দেব হিং যাতে গ্যাস না হয় যেহেতু বেবিরা খাবে আর দিয়ে দেব হলুদ যাতে রংটা খুব সুন্দর করে আসে আর দিয়ে দেব ব্যালেন্স করার জন্য চিনি সামান্য পরিমাণে এরপর ভালো করে একে মিক্স করব দেখুন কালারটা দেখেই সুন্দর লাগছে নেক্সট আমি একে একে সবজিগুলো দেব তার আগে আমি দই দিয়ে দিলাম এখানে আমি টক দই ব্যবহার করেছি আর দিয়ে দেব গাজর আর নেক্সট দিয়ে দেব আমি টমেটো কুচি আপনারা আরো সবজি অ্যাড করতে পারেন বিনস অ্যাড করতে পারেন ধনেপাতা অ্যাড করতে পারেন আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি এরপর আমি সবগুলোকে একসাথে মিক্সড করব দেখুন দেখেই সুন্দর লাগছে তো খেতে তো দারুণ হয় নেক্সট আমি এর মধ্যে ব্ল্যাক পেপার দিলাম গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন আর দিয়ে দিলাম জিঞ্জার যাতে টেস্টটা আরো ভালো হয় দিয়ে মিক্সড করে নিলাম যদি বড়রা খায় তাহলে কিন্তু আপনারা লঙ্কা কুচিও দিতে পারেন 10 মিনিট ঢাকা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে দেব আমি 10 মিনিটের জন্য ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ভালো করে মজে যায় নেক্সট আমি একটা ফ্রাইং প্যান নেব এবং ফ্রাইং প্যানে আমি সাদা তেলেই করছি ঘিয়ে করছি না আপনারা চাইলে কিন্তু ঘিয়েও করতে পারেন ঘিয়ের টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় আমি এখানে সাদা তেল করছি আমার বাড়ির ঘিটা শেষ হয়ে গেছে তাই আমি সাদা তেলেই করব 2 চামচ মতো নিয়ে নেব এটা একটু মোটা করে হবে পুরটা যেহেতু এখানে আমার মোটা মোটা করে সব কিছু কাটা রয়েছে সবজিগুলো এবং আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে পরোটার আকৃতি একটা দেব এরপর নেক্সট আমি একে ঢাকনা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয় এবং সুন্দর করে হয় দেখুন কিছুক্ষণ পর 2 মিনিট 3 মিনিটের মধ্যেই দেখুন কি সুন্দর একটা কালার এসেছে
এরপর আমি নেক্সট পিঠটাও কিন্তু সেম প্রসেসেই করব, ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয় এবং নরম হয়। তার জন্য আমার মোটামুটি হয়ে এসেছে, দেখুন খুব দেখতেই সুন্দর লাগছে, এটা খেতেও খুব সুন্দর হয়, হেলদি একটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আপনি যেভাবে খেতে চান এই রকমই হবে জিনিসটা। নেক্সট আমি আরেকটি ভেজে নেব, সেম প্রসেসে আমি তেল দিলাম এবং দু চামচ মতো আমি বাটারটা দিয়ে দেব। যদি আপনারা বড়রা খেতে চান অবশ্যই একটু চিলি ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা এবার গৌরিশ কতটা খেতে পছন্দ করে দেখি, এটা হতে দিই ততক্ষণ। গৌরিশের জন্য আমি দই দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পুদিনা চাটনি দিয়েও নিতে পারেন। তো দেখুন গৌরিশ খুব হ্যাপি হয়ে খাচ্ছে। হাই করে দাও, হাই হাই, এইখানে তাকাই, হাই হাই হাই। তুমি কি খাচ্ছ? পরোটা, বলে দাও পরোটা। পরোটা চিবিয়ে চিবিয়ে খাবে, টেস্টি 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 কি না পরোটা। আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটি, আর দেখলেন গৌরিশ ভীষণ ইয়ামি ইয়ামি করে খাচ্ছে, আমি দই দিয়ে খাইয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্যান্য জিনিস দিয়েও খাওয়াতে পারেন, মেয়োনিজ দিয়ে খাওয়াতে পারেন, আপনারা পুদিনার চাটনি দিয়ে খাওয়াতে পারেন, আপনারা ধনে পাতার চাটনি দিয়ে খাওয়াতে পারেন, আরও মিক্সড ভেজিটেবিল আপনারা অ্যাড করতে পারেন, আপনারা ধনে পাতা অ্যাড করতে পারেন, আপনারা চাইলে বিনস অ্যাড করতে পারেন, অনিয়ন অ্যাড করতে পারেন। এটা একটা ভীষণ হেলদি এবং টেস্টি পরোটা, আমি বলবো প্রত্যেকটা বেবিরই এটা খাওয়া উচিত ওয়ান ইয়ারের পর থেকে। যদি আপনার বেবি ওয়ান ইয়ার আগে চিবোতে শিখে যায় তাহলে আপনি অবশ্যই একটু আধটু করে টেস্ট করাতে পারেন। এই পরোটা কিন্তু আমার বাড়ির নিত্যদিনের খাবার, গরম গরম এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ফ্রেন্ডস। আমার বাড়িতে ব্রেকফাস্টে কিন্তু বেশিরভাগ দিনই, মানে সপ্তাহে তো 2-3 দিন কিন্তু এই পরোটাটাই হবে। তো আই হোপ গাইজ আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা শিখে নিয়েছেন। আজকের ভিডিও এখানেই দি এন্ড করে দিলাম, পরবর্তী ভিডিও খুব শিখি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি কিন্তু হিট করে দিতে হবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আরও আমার এই চ্যানেলে কিন্তু বেবিদের জন্য আমরা নতুন নতুন রেসিপি অবশ্যই নিয়ে আসবো। আজকের মতন ভিডিও এখানেই দি এন্ড করে দিলাম, পরবর্তী ভিডিও খুব শিখি। ওকে ফ্রেন্ডস, বাই বাই।